সকল সাথীদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই মাস্টার গ্রুপ চ্যানেল মারফত আপনাদেরকে অবগত করাতে চাই যে আগের ভিডিওয় আমি বলেছিলাম যে আমি বুধবারে মিশন দপ্তরে যোগাযোগ করব আমাদের অনারিয়ামের বিষয়ে আর বোনাসের বিষয়ে, কারণ ওনারা ফোন করতে বলেছিলেন বুধবারে। আমি যথারীতি গত দিন বৈকাল 5:30টার দিকে আমি মিশন দপ্তরে ফোন করি। মিশন দপ্তর থেকে জানতে পারলাম যে এখনও 3টে ডিস্ট্রিক্টের স্কোরাল পৌঁছায়নি, ওই জন্যে না পৌঁছানো পর্যন্ত মিশন দপ্তর থেকে কিছু করতে পারছেন না। বোনাসের বিষয় নিয়ে বললাম, বললেন ওটা গভর্নমেন্টের অর্ডারের বিষয়, আমরা আমাদের রিকুইজিশন পাঠিয়ে দিয়েছি, না আসা পর্যন্ত কিছু বলাই যাচ্ছে না। তারপরে আমি আবার বিকাশ ভবন দপ্তরে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি। বিকাশ ভবন দপ্তরে আধিকারিক মহাশয়রা বললেন যে বর্তমান সিচুয়েশানটা বুঝতেই পাচ্ছেন, পরিস্থিতিটা কি, অফিস বর্তমান অচল অবস্থার দিকে, অর্থাৎ এই যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে আমাদের উপস্থিতি খুবই কম, চারিদিকে গাড়ি ঘোড়া সব বন্ধ, সেই জন্যে এমতো অবস্থায় আপনারা যে দাবি দাবাগুলো করছেন সেই বিষয়ে এই মুহূর্তে কোনো কিছু করা যাচ্ছে না বলে আমরা দুঃখিত। তবু আমি মোনাসের বিষয়টা বিকাশ ভবন দপ্তরে শিক্ষামন্ত্রীর যিনি পার্সোনাল সচিব তার কাছে জানালাম এবং আমি ওএসডি মহাশয়ের সঙ্গেও আলোচনা করলাম। ওনারা বললেন অতি অবশ্যই আপনাদের ঈদটা 13 তারিখে আমরা জানি, আমরা দ্রুততার সাথে আপনাদের যে বিষয়টা সমাধান করার চেষ্টা করছি। অতএব কথাবার্তায় যেটা বুঝলাম মিশন দপ্তর এবং বিকাশ ভবন দপ্তরের, মিশন দপ্তর এ সপ্তাহের মধ্যে আমরা যে হাতে টাকা পাব এমন ধরনের কোনো ইতিবাচক সাড়া নেই, যেহেতু স্কোরাল আজ পর্যন্ত পৌঁছায়নি, সেই জন্যে আপনারা আশা রাখবেন যে সামনের সপ্তাহের দিকে আমরা আমাদের বেতন ও বোনাস পাব। তাই আপনাদের বলতে চাই যে এই খবরটা আপনাদের কাছে আমি দেবো বলেছিলাম, দেরি হয়ে গেল, অত্যন্ত ফোনের চাপাচাপের জন্যে আমি আপনাদের সংবাদটা পরিবেশন করতে পারিনি। আর আমার এখানে একটু নেটও কম ছিল বলেই আমি কাল রাত্রে খবরটা দিতে পারিনি, অনেক ফোন আসছে সেই জন্যে বাধ্য হয়ে আমি এখন ভিডিও দিতে বাধ্য হলাম। আপনাদের বলতে চাই যে আপনাদের যে যেখানে বন্ধুবান্ধব যারা আছে সংবাদটা নেওয়ার জন্য, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা এই মাস্টার গ্রুপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে যে সময় সংবাদটা পৌঁছায় আমার কাছেও ঠিক একই টাইমে সংবাদটা পৌঁছে যায়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই বলছেন আমাদের কাছে তো কোনো ফোন নেই, কিন্তু আমি বলেছি যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাইপো ভাইজি যে কেউই হোক না কেন, পাড়া প্রতিবেশী যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা অতি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে এই মাস্টার গ্রুপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এর জন্য নতুন করে কোনো পয়সা খরচ করতে হয় না, সঠিক সময়ে সঠিক সংবাদটা আপনারা পেয়ে যান বলেই আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মাস্টার গ্রুপ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের পুনরায় অনুরোধ করছি, ধন্যবাদ।